কেনলে বিয়ে বিয়ে করব না প্রেম করতেছিস বিয়ে করব কইতেছিস প্রেম করব এখন তো প্রেমের বয়স এখন প্রেম করতাম না ওরে বাবা প্রেমের বয়স ঠিক আছে যে কয়টা করস করি তো দুই তিনটা ওরে বাবা এত লোক কেমনে সামলাস খালি মোবাইলের কথা বাস্তবে না দেখো হয়নি এখন না দেখ প্রেম করতে করতে আবার কোনো কিছু কইরা ফেলস না ওই যে পরে পেট বাজে গেলাম এই তো বুঝছস শোন আমি যখন প্রেম করতাম তুই তো দুই তিনটা করে আর আমি নয়টা দশটা করতাম মানে এটার লোক একটু কথা কয়ে রাখতাম ওটার লোক কথা একটু রাখতাম ওরে বলতাম যে একটু রাইখে দাও যদি ব্যস্ত দেখা তো বলতো যে আচ্ছা তুমি এত কথা কই কও কেন আমার মামা বাড়ির থেকে ফোন আসে এই বাড়ির থেকে ওই বাড়ির থেকে মানে এটা ওটা করে সময় কাটাতাম আর আমি বলি কি আমার বাপ আইছে খালা আইছে এমন কি ফোন কাটি দি ভালো লাগে না বেশি কথা বলতে বলতে আর আমার তো এখন বিয়ে হয়ে গেছে তুই তো এটা বুঝ না তোর বিয়ে হলে বুঝতিস যে স্বামী স্ত্রীর কি একটা সুখ তো দেবরটা আছে নাকি আমার জামাই একটাই ছেলে দেবরটা পর আমার নাই থাকলেও তোরে নিতাম না কারণ তুই তো ভালো না কে আমি কি করছি কত বিয়ের ঘর আছে দেখি বিয়ে হইতেছে হইতেছে আবার হইতেছে না তাহলে তোর মনে তাহলে কি সমস্যা আছে কোনো সমস্যা নাই স্যারের এই সম্পর্ক বিয়ে ভাঙে যায় ও জাগার লোকে প্রেম করো হ্যাঁ তিন সেটে প্রেম করো জ্বালা এটা তো জ্বালা এটা তো সবাই জানে আর আচ্ছা ভালো কথা আর একটা কথা অনেক ছেলেরা কেমন জানো অনেকে কিন্তু দেহের উপর লোভ করে প্রেম করে অনেক কিন্তু সংসার করার লোভে প্রেম করে অনেক কিন্তু ভালোবাসা প্রেম করে এটা কেমন তোর প্রেম কেমন যে তোরে কখনো ওই যে আমার ওই একটাই কয় ওই যে রাত্রে আসো থাকি হ্যাঁ তেন এসো এটা ভুলও করবি না এটা কেমন ধরনের কারণ তোর তো বিয়ে হয় না বুঝবি না এটা যেমন অনেক সময় আমরা যেমন আমার বিয়ে হয়েছে আমি বুঝি যে আমরা স্বামী স্ত্রী যেরকম গভীরভাবে মানে সম্পর্ক ভালো একটা মিলামিশা করি এইভাবে যদি কারোর সাথে মিলামিশা করে সম্পর্ক রাখিস কিন্তু তোকে ধ্বংস হয় ভালো ছেলে ফেলে বিয়ে করবো আরে পাগল তো তো বিয়ে কেউ করবে না তুই বিয়ে করবি কবে তোর আর কত ভালো ভালো ছেলে না যেমন করে কইতেছে মনে হয় তো আমার মনে হয় আমার কোনো রোগ আছে অবশ্যই আছে না তো ছেলেরা বিয়ে করে না কিন্তু ওই যে তিন সাইডে বিয়ে প্রেম কইলে তো সমস্যা হয়ে গেছে প্রেম করলে প্রেম তো আমি কইছেন 10 টা 11 তো আমার বিয়ে হলো কিভাবে পুরো তো মনে বাড়ি চলে না আমার তো বাড়ি চলে এইতো এইটা সমস্যা ও তা এখন দিনকাল কেমন চলে এই মোটামুটি ভালো কথা বলিস এখন মোটামুটি কই আচ্ছা তোর মা বাবা কিছু বলে না মোবাইল তো নিয়ে নিছে মোবাইল দেয় না তাহলে এখন কথা কম কি হবে সেটা তো চিন্তা করতেছে একটা লাগে দেখা করতে হবে দেখা করে পরে একটা মোবাইল নেয় না তো এক লাগে দেখা করবি না নতুন আরো কারো ধরা লাগবে আবার মানে কারোর সঙ্গে কোনো জায়গায় ঘুরতে যাস জামাই বাড়ি আছে কেমন আছো আমি অনেক সুখে আছি জামাই বাড়ি কিন্তু একটা দিকে কষ্ট জানো আগে যে ছেলের সাথে প্রেম করতাম না ও আমার খুব ডিস্টার্ব করে মানে আগে আমরা একটা ভালো বন্ধু ছিল মানে সম্পর্ক ভালো ছিল মানে আগে যেভাবে আমার সাথে মানে সম্পর্ক করতো মিলামিশা করতো মানে এইভাবে ওই এখন আবার আবার চাই আমাদের তো আমি তার এইভাবে করতে পারি না যেহেতু আমার বাচ্চা কাচ্চা রয়েছে আমার স্বামীর সংসার আছে আমি ও তার অনেক বুঝাই কিন্তু অনেক দেখা করতে চাই আমি সময় দিই না মাঝে মাঝে ফোন দেয় কথা বলি তারপরে বলো তুমি আসো একটাবার দেখা করো আগে যে জায়গায় আমরা যাইতাম অনেক কিছু করতাম আসো আর তো তুমি মানে বাচ্চা মানুষ বুঝবে না না আমি ফিরে খাচ্ছি তখন আমি বুঝবো না তাই একটা কথা জিনিস একটা জিনিস আমি মনে করি জামাই থাকতে অন্য সবার লাগে কথা না কইবে ভালো এখন ডিজিটাল যুগ এখন ঘরের মধ্যে স্বামী থুয়া একটা মেয়ে আর একটা কিন্তু চালায় ঠিক আছে আর যখন একটা মেয়ে বাড়ির বাহিরে পা রাখে তখন কিন্তু ঘরের স্বামী সংসার ভালো লাগে না আর আমার জীবনটা কিন্তু এরকম তুমি কি জামাই থেকে অন্য কাটা লাগে তো অবশ্যই করবো কারণ ও ওরে যদি আমি এইভাবে না ভালোবাসা দেয় আদর না দেয় তাহলে ও করবে কি আমার সংসারটা ভেঙে দেবে তো আমার জামাই জামাই জায়গায় আমার প্রেমিকা প্রেমিকার জায়গায় তুমি দুইটাই রাখবা মানে জামাইও রাখবা প্রেমিকাও রাখবা তুমি ভালো আমি তো ভালো আমি খালি পাই না খালি আমার বিয়ে দেই স্বামীর কাছে যখন আদর পাই যখন স্বামীর কাছে ভালো লাগবে তখন প্রেমিকার কাছে যাবো প্রেমিকার কাছে কাছে ভালো লাগবে না স্বামীর কাছে এটাই তো আমার জীবন কারণ আমাকে এটাই ভালো লাগে ভালো ভালো তুমি আছো হে মানে এনজয় আমার তো দরকার একটা খুঁজে খুঁজে দেওয়া যাবে আমার একটু তুমি যেগুলো চালাইতেছো এগুলাই চালাও তাতে তুমি ভালো থাকবা আর এই আলতু ফালতু ছেলের লগে প্রেম করো না ফাইসিয়া যাবে এখনকার ছেলেরা কি করে জানো বাদ দিছি মোবাইল নিয়ে নেছো তো আরে মোবাইল নিছে তাই কি রে ভাই মোবাইল ম্যানেজ করতে আর কয় মিনিট লাগবো এই যে তুমি যাও না আমাকে বলছো আপু তোমার ফোনটা একটু দাও তো বান্ধবী আমি একটু কথা বলবো তাহলে অবশ্যই আমি দেবো যে নে ধর কথা বল এই যে এইভাবে তো হয়ে যায় সব না প্রেমী মানে প্রেমিকার সাথে মানে প্রেমিকার কথা কইতে গেলে মানে মাইসে মোবাইল নিয়ে কথা কইতাম পরে তুমি আবার তার সাথে ফেল করবা বলেছি না আর আমি কিভাবে কথা বলি জানিস
যখন আমার স্বামী থাকে না তখন আমি কথা বলি যখন আমার স্বামী আসে ওই ফোনেই কিন্তু আমার আলাদা ওই ফোন আমি আলাদা করে নুকায় রাখি তা জামাই এত আদর দেয় এত ভালোবাসা দেয় আমি জানি মনে করি জামাই জামাইর আদরে আমি তো সন্তুষ্ট না দেখে তো আমি আরেকবারের হাত ধরছি জামাই জামা এত ভালোবাসতো এত আদর যত্ন করতো আগের মতো তাহলে কি আমি আরেকবারের হাত ধরতাম ধরতাম না জামাই পারো না দেখে তো আমি আরেক জায়গায় গেছি কারণ আমার জামাই তো ঠিক মতো আমাকে আদর যত্ন করতো তাহলে